আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আমরাও সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো এখানে আমাকে দেখতে পাচ্ছেন যে আমি গাজর কুচি করছিলাম তো হচ্ছে ফ্রাইড রাইস রান্না করব অ্যান্ড হচ্ছে ফ্রায়েড চিকেন কারণ বাসায় গেস্ট আসবে তার জন্য ভাবলাম কি আছে ঘরে যা আছে তার দিয়ে কিছু বানানো যায় কি না তো এখানে আমি শশা কুচি গাজর কুচি দেন হচ্ছে চিকেন ম্যারিনেট করে নিয়েছি সাথে ছিল সসেজ কুচি তো মোটামুটি ঘরে যা ছিল তা দিয়ে একটা প্রিপারেশন চলছিল তো এগুলো আমি একসাথে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি অ্যান্ড এটা হচ্ছে আমার ইফতার যেটা হচ্ছে যে আমি যেহেতু রোজা ছিলাম জন্য পাশাপাশি ইফতারটাও রেডি করছিলাম তো সসেজ এখানে আমি আর সেদিন খাই নাই বাট হচ্ছে রাইসের জন্য আমি নিয়েছিলাম তো এটা হচ্ছে আমি যে ডিমটাকে ফোল্ড করে ভেজেছি সেটাই হচ্ছে যে ফার্স্টে কীভাবে আমি পোচ করে নিয়েছিলাম জাস্ট সিম্পল ওয়েতে এখানে জাস্ট আমার ভালো লাগছিলো জিমটা পোচের ভিডিও করতে তাই করলাম এটাকে জাস্ট দিন চারদিক থেকে আমি ফোল্ড করে দিয়েছি তো এটা হচ্ছে ফ্রাইড রাইসের প্রিপারেশান ফার্স্টে হচ্ছে আমি তেলে এখানে হচ্ছে একটু রসুন হালকা গরম করে নিয়েছিলাম সেটা আমি পরে গরম করে পরে ফ্রাইড রাইস যেটা রাইস দিয়েছি বয়েল রাইস সেটার উপর দিয়ে দিয়েছি তার আগে হচ্ছে আমি একটা ডিম ভেঙে এরকম হালকা ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটা তো কোনো রেসিপি ব্লগ না তো আমি পুরোপুরিভাবে দেখাচ্ছি না বেশি ভিডিও বড় হয়ে গেলে তখন আপনাদেরই আর ভালো লাগবে না তো তার মধ্যে যা যা উপকরণ দেওয়া দরকার সবজি সসেজ দেন হচ্ছে চিকেন সব আমি দিয়ে মোটামুটি একটা নাড়া দিই তো এটা হচ্ছে আমাদের গেস্ট আসার আগে আগে এটা আমি করি তো এই তো আমার সাথে আম্মুও হেল্প করছিল তো ফ্রাইসে আম্মু আমার সাথে বেশ হেল্প করেছে অ্যান্ড চিকেনটা আমি করেছিলাম যদিও চিকেনটা ফ্রাই করার সময় আমি ভিডিও নিই নিই ওই সময় বিজি হয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে বোনলেস চিকেন ফ্রাইড আপনি দেখেছিলেন যে আমি ম্যারিন করে রেখেছিলাম তো এই তো আমি হচ্ছে হচ্ছে যেহেতু গেস্ট চলে আসছে তো আমি এরকম করে একটা সাজিয়ে নিই প্লেটে রেস্টুরেন্টের মতো করে তো এই যে নশনের জন্য আমাদের বাসার গেস্ট হচ্ছে ওর জন্য চকলেটস নিয়ে আসে অ্যান্ড যেটা দেখে তো সে অনেক খুশি ও হচ্ছে এমন একটা মেয়ে যে ওকে অনেক দামি জিনিস দিলেও খুশি হয়ে যায় আবার অনেক ছোট গিফটও সে খুশি হয়ে যায় মিডিয়াম গিফটও সে খুশি হয়ে যায় আমরা আসলে ঘরে সবাই এমন যাই হোক তো চকলেট পেয়ে তো খুব খুশি আলহামদুলিল্লাহ তো হচ্ছে আনবক্সিং করছিল চকলেট এই তো তো এই হচ্ছে মাঝে মাঝে আমার ফেস দেখা যায় তো আমি নিজের ফেস দেখে নিজেই হাসছিলাম এই দিক দিয়ে হচ্ছে আমার নানুকে খুঁজতেছি কারণ যেদিন গেস্ট আসছিল সেদিন হচ্ছে আমাদের বাসায় নানু আসছিল নানু আমাদের সাথে বেশিরভাগ থাকতেন বাট এখন হচ্ছে একটু মিক্স করে থাকে একদিন আমাদের বাসায় একদিন খালামুনির বাসায় এরকম তো এই যে আসছেন তিনি অ্যান্ড যে আমি খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেছি এসে সে বসেছে অ্যান্ড এই যে আমার বোনও পিছিয়ে পিছিয়ে কখন চলে আসছে নানুর সাথে নানু আসলে সে পাগল হয়েছে যে আম্মু নানু নওসি সবাই মিলে গল্প করতেসেন আমি হচ্ছে ক্যামেরাম্যান ভিডিও করতেছি আর এই যে এ হচ্ছে সারাদিন খালি হাসি আর লাউডলি কথা বলে তো কি হয়েছে আমি জানি না আমার এখনও হাসি পাচ্ছে আর কি খুব আর আমার নানাও হচ্ছে একদম রোগী মানুষের মতো শুয়ে আছে তো এখানে সে আনিসা আমার মামা তো বোনকে মিস করতেছে ও তাকে প্রায় আসতো প্রতিদিনই আসতো প্রায় না এখন সে হচ্ছে বেশি বড় হয়ে গেছে ওই জন্য বেশি একটা আসেন আপনারা অনেকে হয়তো ওই বাচ্চাটাকে চিনেন আমার কাজিনকে এইটা হচ্ছে তার পরের দিন আমি আম্মুর সাথে একটা কাজে বের হয়েছিলাম তো আম্মুর সাথে যাচ্ছিলাম তো যেতে যেতে হচ্ছে যে আমি একটু ভিডিও করে নেই এই ড্রেসটাই আমাকে প্রায় দেখতে পাবেন কারণ ড্রেসটা না আমার খুব বেশি পছন্দ অ্যান্ড আমাকে কালারটা খুব মানায় তো যাই হোক বাসার কাছে কোথাও হলে ম্যাক্সিমাম এই ড্রেসটা পরে ট্রাই করি আর বাকি বাসায় হচ্ছে ঘোড়ার ঘাস কাছি তো এখানে হচ্ছে যে একটা ইন্ডাকশন ওভেন নেওয়ার জন্য আসছিলাম আসলে একটা রাইস কুকার কেনা হয়েছিল আমার বেশ কয়েক মাস আগে তো ওইটা হচ্ছে কাজে লাগে নেন ওইভাবে এই যে এটা হচ্ছে এটা সেই রাইস কুকারটা ওইভাবে ইন্টাক্ট ছিল তো এটা আসলে বলে গিয়েছিলাম মাঝখানে যে আমরা এটা এক্সচেঞ্জ করে একটা ইন্ডাকশান ওভেন নিব তো পরেই তো নিয়ে আসলাম ফাইনালি যেহেতু আসার সময় পাই না তো এই যে ফাইনালি প্রেস্টিজের এই ইন্ডাকশান ওভেনটা আমরা হচ্ছে সিলেক্ট করলাম বেশ বড় অ্যান্ড যে টাকা ছিল তার থেকে আর অল্প কিছু টাকা জাস্ট অ্যাড করতে হয়েছে অ্যান্ড খুবই আমার কাছে ভালো লেগেছে আর এটা চারদিক একটা বর্ডার আছে যেটা হচ্ছে যে পাতিলটা নড়লেও যাতে না পড়ে যায় এরকম একটা ব্যবস্থা করা ছিল তো এটা আম্মোর অনেক দিনের ইচ্ছা ছিল যেহেতু আমাদের গ্যাস সিলিন্ডারে প্রচুর টাকা যাচ্ছে তো ভাবলাম যে এটাতে নাকি বিল একটু কমই ওঠে তো এটাই নিলাম জানি না আল্লাহ জানি কী হয় তো ফাইনালি কিনে নিলাম রিস্ক নিয়ে কারণ আম অনেক দিন ধরে চিলাচিল্লাই করছিল অ্যান্ড আম্মোর হচ্ছে এরকম আর্টিফিশিয়াল ফুল খুব পছন্দ ঘর সাজানোর জন্য সেগুলো দেখছিল তো মুকে বললাম আজকে দেখার দরকার নেই চলো আমরা চলে যাই তারপর হচ্ছে এই যে ইন্ডাকশান ওভেন যেটা কিনেছিলাম এটা আবার ভাইবেন না যে এটা হচ্ছে অ্যাপেল কোম্পানি অ্যাপেলের কোনো ইন্ডাকশান ওভেন নাই তো যাই হোক তো ফার্স্টে হচ্ছে আমি ফার্স্ট টাইম যেহেতু দেখছিলাম তো অন অফ করে দেখলাম এই যেখানে হচ্ছে লাল হচ্ছে জ্বলতেছে যেটা হয়তো ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না এই যে লাল দেখা যাচ্ছে তো অন অফ করে পর হচ্ছে আমি ফাংশন মোডটা চেঞ্জ করে নিব যে এটা হচ্ছে এখন ফ্রাই মোডে আছে যেহেতু আমি নর্মাল পটে রান্না করব তো আমি হচ্ছে নর্মাল হটপটে অপশনে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হচ্ছে যে আমি এটা একটু প্রথমে কম আছে দিয়ে শুরু করি টু টু হান্ড্রেড থেকে স্টার্ট করি তারপর হচ্ছে ফাইভ হান্ড্রেড এইট হান্ড্রেড টুয়েলভ এরকম করে স্টার্ট করি তারপর এটা হচ্ছে যে লাউয়ের বিচি দিয়ে ভর্তা আমার ফেভারিট সবচেয়ে বা মানে পৃথিবীতে যত ধরনের ভর্তা সেটা আমার ফেভারেট ভর্তা তো এখানে হচ্ছে ফার্স্টে আম রসুন কাঁচামরিচ লাউ লাউয়ের বিচি এটা হচ্ছে বয়ল করতে দিয়ে দেয় তো এখন কিন্তু যে থাউজেন্ডে চলতেছে এই যে পেঁয়াজ ছিল সাথে তো মোট অল্প পানি দিয়ে এটা বয়ল করতে দেয় যেহেতু নরম বীজ সো এটা কিন্তু বয়ল হতে খুব একটা টাইম নেয় না তো আমি প্রথমে একদম হালকা হিটে দিয়ে দিয়ে পরে আস্তে হিটটা বাড়ায় পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলছে আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ইন্ডাকশানের রান্না আমি বা আম্মু আমরা কেউ কখনো আগে রান্না করি নি আমি ধরে একটু ছেঁকা খাই পরে দেখলাম যে না এটা আসলে গরম হয়ে গেছে নিচে তো মোটামুটি এই যে দেখেন খুব ভালোই কাজ করতেছে বেশ ধোয়া উঠতেছে অ্যান্ড হচ্ছে পানিটা বেশ শুকিয়ে আসতেছিলো তো এটা হচ্ছে আম্মুর ইন্টারন্যাশনাল পছন্দের করে যেটা আমি বলি এটাতে আর ইউজ করো না বা এটা হয়েছে যে কিছু করাই থাকে না যে রান্না করতে করতে খুব ভালো একটা অয়েলি ভাব চলে আসে যেটা রান্না করলে রান্না খুব ভালো হয় তো সো সে এই করে ছাড়তেই পারে না তো যাই হোক এখানে হচ্ছে আফটার বয়লিং দ্য কী বলে লাউের বিচি দেন হচ্ছে বাকি মশলা এই দেন হচ্ছে এটা ভাজা ভাজা করতে হয় তেলের মধ্যে দিয়ে অ্যান্ড আম্মু এর মধ্যে বেশ কিছু ধনে পাতাও দিয়ে দেয় লবণ দিয়ে দেয় এটা আমি কোনো রেসিপি ব্লগ না আমি আবারও বলছি ট্রাই করতেছি তো এটা হচ্ছে যে একটু করার পর সে হচ্ছে এটা বেটে সাথে চিংড়ি মাছও অ্যাড করে এটা চিংড়ি মাছ ছাড়াও খাওয়া যায় বা চিংড়ি মাছটা অ্যাড করলে এটা টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো এই যে ফাইনালি কাপটা সবুজ সবুজ ভর্তা হয় আল্লাহটা আমার এত মজা লাগে আর আমি একটা কথা বলেই ফেলি আমি নর্মালি ভাত খাই না আজকে আমি এক প্লেট ভাত খেয়েছি শুধু ভর্তা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আম্মু হচ্ছে যেহেতু একটু হেলদি ওনার কিন্তু বাটা বাটিতে বেশ প্রবলেম হয় ওনার কষ্ট লাগে খুব একটা হেলদি না বাট তারপরও বাট সে করেছে আলহামদুলিল্লাহ এখানে তিন পদের ভর্তা আছে এই যে এটা হচ্ছে যে লাউয়ের বীজের ভর্তা তো সাথে আরও দুই পদেরও ভর্তা ছিল কাঁচামরিচ ভর্তা কচুর তো আজকে এই পর্যন্ত আল্লাহ